সবাইকে স্টাডি উইথ স্যার চ্যানেলে স্বাগত জানাই আজকে শুরু করছি ক্লাস টুয়েলভের একটি শর্ট স্টোরি থ্রি কোর্সেন লিও টলস্টয়ের লেখা এই গল্পের যে বঙ্গানুবাদ সেই বঙ্গানুবাদের একটা ষাট সংক্ষেপ আমরা আলোচনা করব লিও টলস্টয় একজন রাশিয়ান লেখক তার এই গল্পের মাধ্যমে তিনি মানুষের বা কোনো ব্যক্তির কোনো কাজের ক্ষেত্রে সঠিক সময় সঠিক ব্যক্তি ও সঠিক কোন কাজটা সে বেছে নেবে সেই সম্পর্কে তিনি এক পুঙ্খানুপুঙ্খ বিবৃতি দিয়েছেন তার এই ছোটো গল্প থ্রি কোর্সেনে তিনি একজন জারকে ব্যবহার করেছেন যে যার কাটো ভুলে যাচ্ছে সবাইকে স্টাডি উইথ অরিন্দম চ্যানেলে অরিন্দম স্যার চ্যানেলে স্বাগত জানাই শুরু করছি ক্লাস টুয়েলভের একটি শর্ট স্টোরি লিও টলস্টয়ের লেখা থ্রি কোর্শেন এই থ্রি কোর্শেনের বাংলায় সার একটু আলোচনা করব লিও টলস্টয় তার এই ছোটো গল্পে তিনি উপস্থাপন করেছেন যে কোনো এক যারের মনে তিনটে প্রশ্ন তৈরি হয়েছিল এবং সেই তিনটে প্রশ্নের উত্তর যদি তিনি জানতে পারেন তাহলে তিনি কোনো কাজেই ব্যর্থ হবেন না যার মানে আমরা জানি রাশিয়ার যে শাসক তাদেরকে যার বলা হয় গল্পের সারসংক্ষেপে আসছি একজন যারের মনে তিনটে প্রশ্ন আসে যে কোনো কাজের যদি আমি সঠিক সময় জানতে পারি বা কোন কাজটা আমি সঠিক করব এবং সঠিক সময় কোনটা এবং সঠিক ব্যক্তিকে যাদেরকে আমরা চুজ করব যাদের দ্বারা আমরা উপকার পাবো এই তিনটে প্রশ্নের উত্তর যদি আমরা জানতে পারি তাহলে আমি কোনো কাজেই ব্যর্থ হব না তার যারের মানে এই তিনটে প্রশ্ন আসাতে তিনি কী করলেন তিনি তার সমগ্র রাজ্যে তার রাজ্যব্যাপী তিনি জানিয়ে দিলেন যে তা যে তার এই তিনটে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে তাকে তিনি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন তো সেই রাজ্যের জ্ঞানীগুণী অনেক মানুষজন এলেন এবং সেই প্রশ্নের উত্তরগুলো দিলেন কেউ বললেন যে যারের সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি হলো তার মন্ত্রী পরিষদ কেউ বললেন ডক্টরস কেউ বললেন ম্যাজিশিয়ানস কেউ বললেন যোদ্ধারা কিন্তু যার কারো প্রশ্নের উত্তরের সাথে একমত হতে পারলেন না এবং তিনি কাউকে পুরস্কৃত করলেন না কিন্তু তিনি তার সেই তিনটে প্রশ্নের উত্তর পাওয়ার আশায় রইলেন তিনি শুনেছিলেন কোনো এক সন্ন্যাসী যিনি খুব জ্ঞানী সেই সন্ন্যাসী বনে থাকতেন তিনি সংসার ত্যাগী সেই সংসার ত্যাগী সন্ন্যাসী যিনি তার জ্ঞানের জন্য বিশেষ প্রসিদ্ধি লাভ করেছিলেন সেই সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে তিনি ভাবনা চিন্তা করলেন কিন্তু সন্ন্যাসী সম্পর্কে একটু জানা দরকার যে সন্ন্যাসী তিনি সাধারণ মানুষ ছাড়া অন্য কোনো মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন না কোনো গণ্যমান্য ব্যক্তি বা ধনী সম্পদশালী ব্যক্তিদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন না তাই যার কী করলেন তিনি একজন রাজা হওয়া সত্ত্বেও তিনি তার রাজকীয় পোশাক এবং তার যে ঘোড়ার গাড়ি এবং তার যে বডিগার্ডস এই সমস্ত কিছু তিনি ত্যাগ করলেন এবং সাধারণ মানুষের ছদ্মবেশ সাধারণ মানুষের মতো তিনি ছদ্মবেশ নিলেন এবং সাধারণ মানুষের বেশে তিনি সেই সন্ন্যাসীর কুটিরে গিয়ে হাজির হলেন সন্ন্যাসী বনে থাকতেন তো যেদিন তিনি সেই সন্ন্যাসীর বনে পৌঁছলেন তিনি সেখানে গিয়ে দেখলেন যে সন্ন্যাসী অতি রোগাকার সিন্নুবেজ ব্যক্তি একজন দুর্বল ব্যক্তি তিনি তার বাড়ির উঠোনের সামনে তিনি যে খামার রয়েছে সেই খামার বা জমি রয়েছে সেই জমিতে তিনি মাটি বীজ বপন করবেন বলে কিন্তু প্রত্যেকবার তিনি যখন মাটি কোপাচ্ছিলেন তিনি ক্লান্ত হয়ে পড়ছিলেন তিনি জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন তিনি তার কষ্ট হচ্ছিল তিনি সেই যার সেটা অনুভব করতে পেরেছিলেন তাই তিনি কি করলেন তিনি সন্ন্যাসীকে বললেন যে তিনি তার কাছে তিনটে প্রশ্নের উত্তর জানার জন্য এসছেন তিনটে প্রশ্ন নিয়ে এসছেন সেই প্রশ্নের উত্তরগুলো তিনি জানার জন্য এসছেন যে আমাদের কোনো কাজ করার সঠিক সময় কোনটা সঠিক ব্যক্তিকে এবং সঠিক কাজ কোনটি এই তিনটে প্রশ্নের উত্তর তিনি জানার জন্য সন্ন্যাসীকে বললেন কিন্তু সন্ন্যাসী কোনো উত্তর দিলেন না তিনি তার কাজটা পুনরায় চালিয়ে যাচ্ছিলেন কিছু পরে যার সন্ন্যাসীকে দেখতে দেখে তার প্রতি তার একটা বিশেষ করুণা জাগলো বা মায়া জাগলো তার এই দুর্বল চিত্ত শরীর নিয়ে তিনি যে কাজ করে যাচ্ছেন এটা নিয়ে তার খুব মায়া জাগলো তাই তিনি সন্ন্যাসীকে বললেন যে আপনার হয়ে আমি কিছু কিছু সময় কাজটা করে দিই এতে সন্ন্যাসী রাজি হলেন এবং তিনি যারকে সেই কাজটি করার অনুমতি দিলেন এবং তিনি যারকে কোদালটা দিলেন এবং যার কাজ করতে রাখলেন বেশ কিছু সময় পরে যার পুনরায় তার প্রশ্নটি আবার করলেন প্রশ্নগুলো তিনি আবার করলেন কিন্তু সন্ন্যাসী একইভাবে আগের মতো মৌন রইলেন তিনি কোনো প্রশ্নের উত্তর দিলেন না ইতিমধ্যে সন্দেহ হয়ে আসছে যার যারও তিনি তার বাড়ি ফিরবেন বলে আশা করেছেন তাই তিনি বললেন যে হে সন্ন্যাসী আমি আপনার কাছে তিনটে প্রশ্নের উত্তর জানার জন্য এসেছিলাম আমি শেষবারের মতো আপনার কাছে অনুরোধ করব। আপনি পারলে আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিন না হয় আমি বাড়ি চলে যাই তো তাদের মধ্যে যখন এই এরকম কথাবার্তা চলছিল ঠিক তখনই একজন ব্যক্তি বনের ভেতর থেকে দৌড়ে দৌড়ে আসছিল। তো সন্ন্যাসী তখন বললেন যে কেউ একজন যেন আমাদের দিকে দৌড়ে আসছে আমরা এখন দেখিও কি জন্য আসে তো যে ব্যক্তি দৌড়ে এসেছিল সেই ব্যক্তির দাঁড়িয়েওয়ালা মুখ ছিল এবং সে যখন দৌড়ে আসছিলো একটা হাত চেয়ে তার পেটে চেপে চেপে আসছিল এবং সে যখন কাছে এলো দেখা গেল তার পেট থেকে রক্ত বের হচ্ছে এবং সে কাছে এসেই মুচ্ছা হয়ে বা অজ্ঞান হয়ে সেখানে পড়ে জ্ঞান হারাল অজ্ঞান হয়ে সেখানে পড়ে গেল সন্ন্যাসী এবং যার মিলে সেই দাঁড়িয়েওয়ালা লোকটির অচেনা দাঁড়িয়েওয়ালা লোকটির পোশাক বদলালেন এবং দেখলেন যে তার পেটে একটা বড় ক্ষত সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে রক্ত বেরোচ্ছে তো সন্ন্যাসী এবং যার মিলে হ্যাঁ দু দুজনের যৌথ প্রচেষ্টাতে তার তাদের কাছে থাকা হ্যান্ডকাশছিপ ওর টাউল দিয়ে তারা ওই তার ক্ষত জায়গাটিকে বারংবার মুছে দিলেন এবং ধুইয়ে দিলেন এবং একটা সময় কী হলো ওই দাঁড়িয়ে হলো লোকটির পেট থেকে রক্ত বেরোনো বন্ধ হলে এবং সে কিছুটা সুস্থ হয়েছিল এরপরে সে জিজ্ঞেস করলো যে সে জল পান খাওয়ার জন্য সে চায় একটু জল খাবে বলে সে বললো তাতে সন্ন্যাসী তার কুটির থেকে শুদ্ধ পানীয় জল এনে সেই দাঁড়িয়েওয়ালা লোকটিকে খাওয়ালেন বেশ কিছু সময় পরে লোকটি ঘুমিয়ে পড়লেন আর এদিকে যার যেহেতু সারাদিন হেঁটে এসে এবং কপি অনেক ক্লান্ত ছিলেন তাই তিনিও ঘুমিয়ে পড়লেন তিনিও সন্ন্যাসীর কুটিরে চৌকাঠের উপরে বসে তিনি এক ঘুমে পুরো রাতটা কাটিয়ে দিলেন তার এতটাই কষ্ট হয়েছিল পরের দিন সকালে যারের যখন ঘুম ভাঙল তিনি দেখলেন যে তিনি কোথায় রয়েছেন তার সেটা মনে করতে বেশ কিছু সময় লেগে গেল এবং তার সামনে যে দাঁড়িয়েওয়ালা লোকটি শুয়ে রয়েছে সেটাও তিনি মনে করতে পারলেন না তিনি যখন ঘুম ভেঙে উঠলেন তখন দাঁড়িয়েওয়ালা লোকটি তার কাছে ক্ষমা প্রার্থী হলেন বলে আপনি আমাকে ক্ষমা করে দিন কিন্তু যার এতে অবাক হয়ে গেলেন তিনি বললেন যে আপনাকে তো আমি চিনি না এবং এখানে তো আপনাকে যেহেতু আমি চিনি না তাহলে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না তখন সেই দাঁড়িয়েওয়ালা লোকটি তাকে বলল যে আপনি হয়তো আমাকে চেনেন না কিন্তু আপনাকে আমি ভালোভাবে জানি আমি হলো আপনার এক চরম শত্রু কারণ আপনি আমার ভাইকে হত্যা করেছিলেন এবং সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছিলেন আমার ভাইয়ের তাই আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আপনাকে আমি হত্যা করব প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আপনাকে আমি হত্যা করব বলে কিন্তু এখন দেখছি আপনিই আমার জীবন বাটা বাঁচালেন কারণ গতকাল যখন আমি ঝোপের ভেতরে লুকিয়েছিলাম আপনাকে হত্যা করব বলে আপনি যখন ফিরছিলেন না তাই আমি সন্ধ্যের কিছু আগে ঝোঁপ থেকে বেরোই এবং আপনার বডি আমাকে চিনে ফেলে তারা আমাকে হত্যা করতে চায় তারা আমাকেই আহত করেছে আমি কোন রকমে দৌড়ে সেখান থেকে পালিয়ে এসেছি এবং আপনি এখানে আমার প্রাণ বাঁচালেন এখন আপনি যদি চান আমি বেঁচে থাকি আপনার যদি সেটা ইচ্ছে হয় তাহলে আপনার একজন বিশ্বস্ত দাস হিসেবে আমি আমার সমস্ত জীবনটা কাটিয়ে দেব সেই দাঁড়িয়েওয়ালা লোকটি সন্ন্যাসীকে বললেন হ্যাঁ সরি দাঁড়িয়েওয়ালা লোকটি জারকে বললেন এতে যার খুব খুশি হলেন কারণ তার এই এক তার তার এক চরম শত্রুর সাথে তার এত সুন্দরভাবে এত সহজে যে বন্ধুত্ব স্থাপন হবে তিনি আশা করতে পারেননি তাই তিনি খুব খুশি হলেন এবং তাকে বললেন তাকে তার নিজের রাজপ্রাসাদের যে রাজবাড়ির যে ফিজিশিয়ান থাকে ডক্টর থাকে তাকে তিনি পাঠিয়ে দেবেন এবং সাথে তার যে চাকররা থাকে তাদেরকে তিনি পাঠিয়ে দেবেন যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তাকে তিনি এই কথাটি বললেন এরপর এরপর সন্ন্যাসী এরপর যারের যার ওই দাঁড়িয়েওয়াল লোকটির কাছ থেকে বেরিয়ে এসে সন্ন্যাসীর কাছে এলেন এবং দেখলেন যে সেই সন্ন্যাসী গতকাল যে জায়গাগুলো প্রস্তুত করা হয়েছিল মাটি কুপিয়ে বীজ বপন করার জন্য সেখানে হাঁটু গেড়ে বসে সেই সন্ন্যাসী বীজ বপন করছেন তিনি সন্ন্যাসীকে পুনরায় বললেন হে জ্ঞানী সন্ন্যাসী আপনাকে আমি শেষবারের মতো অনুরোধ করছি আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিন তখন সন্ন্যাসীকে বললেন সন্ন্যাসী বললেন যে আপনি ইতিমধ্যে উত্তরগুলো পেয়ে গেছেন এতে যার অবাক হল বললেন যে আমি কীভাবে উত্তর পেলাম তখন সন্ন্যাসী তাকে ব্যাখ্যা করে বোঝালেন যে গতকাল যদি আপনি আমার দুঃখে বা কষ্টের কথা না বুঝতেন এবং আমার জন্য কাজ না করে দিতেন হয়তো আপনি চলেই যেতেন অর্থাৎ গতকাল যে আপনি আমার জন্য আমার দুঃখ কষ্টর কথা বুঝতে পেরে আমার হয়ে কিছু সময় কাজটা করে দিয়েছেন এটাই হচ্ছে আপনার জীবনের সঠিক সময় আর সঠিক কাজ আপনি যদি আমাকে আমার হয়ে কাজটা না করে দিয়ে যদি চলে যেতেন ওই দাঁড়িয়েওয়ালা লোকটি আপনার জন্য অপেক্ষা করছিল আপনাকে হত্যা করবে বলে তখন যদি সে আপনাকে হত্যা করত তখন হয়তো আপনি আমার কথা মনে করতেন আর অন্যদিকে ওই আহত লোকটি যখন এলো আমরা যখন তার শুশ্রূষা করলাম আমরা যখন তার ক্ষতস্থান ক্ষতস্থানটিকে বারবার শুশ্রূষা করে তাকে সুস্থ করেছিলাম এতে আপনি খুব সহজেই তার সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন আপনি যদি চলে যেতেন বা আমরা যদি গতকাল তার শুশ্রূষা না করতাম তাহলে হয়তো সে মারাই যেত অর্থাৎ আমাদের সঠিক সময় হলো যখন সে আমাদের কাছে এসেছিল এবং তার যখন শুশ্রূষা করেছিলাম এরপর তিনি তাকে বেশ কিছু মোরাল স্পিচ দিলেন সন্ন্যাসী সেই যারকে বললেন যে দেখুন আমাদের সামনে সঠিক সময় হলো আমাদের বর্তমান অর্থাৎ এই সময়টাতেই আমাদের কোনো কিছু করার ক্ষমতা থাকে আমরা অতীতকে অতীত অর্থাৎ পাস টাইমকে আমরা নিয়ে এগিয়ে নিয়ে আসতে পারি না বা ফিউচারকেও আমরা এগিয়ে যেতে ফিউচারে আমরা চলে গিয়ে কাজটা করে রাখতে পারি না অর্থাৎ বর্তমান হলো এমন একটা সময় যে সময় আমাদের হাতে কোনো পাওয়ার থাকে আমরা সেই সময় কোনো কাজ করি এটাই হলো সঠিক সময় আর এই সময় যারা যারা আমাদের সামনে আসে এই এই সঠিক সময়ে আমরা যে যে কাজগুলো করি বা আমাদের হাতে যে পাওয়ারগুলো থাকে এই এইগুলোই হচ্ছে আমাদের সঠিক কাজ আর যেই সেই সময় আমাদের সামনে যারা আসে যে ব্যক্তি সেটা আমাদের আত্মীয় পরিজন হতে পারে বন্ধুবান্ধব হতে পারে বা পাড়ে প্রতিবেশী যাই যারাই হতে পারে আমাদের কাছে যদি সাহায্যের জন্য আসে তাদেরকে আমরা সাহায্য করি এটাই হচ্ছে আমাদের সঠিক কাজ কারণ আমরা কেউ বলতে পারি না যে যে ব্যক্তি আমাদের আমার সঙ্গে বা আপনাদের সঙ্গে বা আমাদের সঙ্গে যার দেখা হয়েছে এই মুহূর্তে পর মুহূর্তে তার সঙ্গে আর দেখা হবে কিনা না বা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো কি না আর তিনি এও বলেন ভগবান হয়তো আমাদেরকে জীবন দিয়ে এই জন্যই পাঠিয়েছে এই উদ্দেশ্যে পাঠিয়েছে যে মানুষের ভালো করা মানুষের মানুষের কাজ করা এই উদ্দেশ্যেই হয়তো ভগবান আমাদেরকে জীবন দিয়ে পাঠিয়েছে এই তিনটে প্রশ্নের উত্তর পাওয়ার পর যার এই গল্পটা এখানেই শেষ হচ্ছে এবং আশা করা যায় যে যার তার এই তিনটে প্রশ্নের উত্তর পেয়েছিলেন এবং তিনি মন থেকে স্যাটিসফাইড হয়েছিলেন এ পর্যন্তই আজকে সবাইকে বলবো স্টাডি উইথ অরিন্দম স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য লাইক শেয়ার করার জন্য ধন্যবাদ